দু হাজার একুশ সালের এইচএসি বি এম একাদশ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এক দেখো এখানে তোমাদের অ্যাসাইনমেন্টে বলা হয়েছে বাংলাদেশে অংশীদারি ব্যবসায়ের তুলনায় এক মালিকানা ব্যবসা অধিক জনপ্রিয় ব্যাখ্যা কর তারপরে এখানে সংকেত দাব বা পরি দিতে রয়েছে বংশীদারি ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করতে হবে এক তারপর এক মালিকানা ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করতে হবে তারপর রয়েছে অংশীদারি ব্যবসায় ও এক মালিকানা ব্যবসার মধ্যে পার্থক্য লিখতে হবে তারপর রয়েছে অংশীদারি ব্যবসায়ের তুলনা এক মালিকানা ব্যবসায়ের অধিক জনপ্রিয়তার পক্ষে যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে তো দেখো এখানে পারদর্শিতার মানে দেওয়া আছে উদাহরণ সহ অংশীদারি কারবারের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করলে চার নাম্বার দেওয়া হবে তারপর উদাহরণ সহ এক মালিকানা ব্যবসায়ের ধারণা সঠিকভাবে লিখলে চার নাম্বার দেওয়া হবে তারপর তৃতীয় নাম্বারে রয়েছে উদাহরণ সহ অংশীদারি ব্যবসা ও এক মালিকানা ছয়টি পার্থক্য সঠিকভাবে লিখলে চার নাম্বার দেওয়া হবে তারপর রয়েছে সর্বশেষ উদাহরণ সহ অংশীদারি ব্যবসায় তুলনায় এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তা যৌক্তিকতা জনপ্রিয়তা যৌক্তিকতা নির্ভুলভাবে ব্যাখ্যা করলে চার নাম্বার দেওয়া হবে তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন তো এবার আমরা উত্তরপত্রে ফিরে যাই প্রথমে রয়েছে শিরোনাম। বাংলাদেশে অংশীদারি কারবারের তুলনায় এক মালিকানা ব্যবসা তারপর অংশীদারি কারবারের ধারণা চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে দুই বা ততোধিক ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায়ীকে অংশীদারি ব্যবসায় বা অংশীদারি কারবার বলে অংশীদারী ব্যবসায় বা কারবারের মূল বৃত্তি হল চুক্তি অর্থাৎ একাধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে যে ব্যবসায় পরিচালনা করে তাকেই অংশীদারী ব্যবসায় বলে চুক্তি অংশীদারী ব্যবসায়ের মূল ভিত্তি অংশীদারী ব্যবসা অংশ অংশীদারীদের মধ্যকার চুক্তির বিষয়বস্তু যে দলিলে লিপিবদ্ধ করা হয় তাকে অংশীদারী চুক্তিপত্র বলা হয় অংশীদারী চুক্তিপত্রে অংশীদারী ব্যবসায় পরিচালনার ভবিষ্যৎ দিক নির্দেশক হিসেবে কাজ করে অংশীদারী ব্যবসায়ের চুক্তিপত্র এমনভাবে নির্ধারণ করা উচিত যেন ভবিষ্যতে সম্ভাব্য সকল সমস্যার সমাধান পাওয়া যায় ব্যবসায়ের চুক্তি লিখিত নিবন্ধন ও অনিবন্ধন এবং মৌখিক হতে পারে তাই বলা যায় অংশীদারীদের মধ্যকার সম্পর্ক চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে কারণ চুক্তি অনুযায়ী অংশীদারীদের মূল বিনিয়োগ মূলধন বিনিয়োগ পরিচালনা ও মুনাফা বন্টন করা হয় চুক্তি অংশীদারীদের দায়ী অধিকার নিশ্চিত করে তারপর দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছিল এক মালিকানা ব্যবসায়ের ধারণা সঠিকভাবে লিখলে চার নাম্বার দেওয়া হবে তো এখানে এক মালিকানা ব্যবসায়ের ধারণা যে ব্যবসায়ী একক মালিকানায় গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে এক মালিকানা ব্যবসায়ী বলে অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ে একজন মালিক একজন মাত্র মালিক থাকে এবং সে নিজে ব্যবসায় পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে এক মালিকানা ব্যবসায় সবচেয়ে প্রাচীন ব্যবসায়ী সংগঠন এ বিষয়টি খুব সহজেই গঠন করা যায় এ ব্যবসায়ীটি খুব সহজেই গঠন করা যায় যে কেউ ইচ্ছে করলে এ ব্যবসায়ী গঠন করে সে তার কর্মসংস্থান করতে পারে এক মালিকানা ব্যবসায়ের মালিক স্বাধীনভাবে ব্যবসায়ে পরিচালনা করতে পারে এক মালিকানা ব্যবসায়ের মালিক একজন থাকায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ গ্রহণ করে ব্যবসায় পরিচালনা করতে পারে তাছাড়া এক মালিকানা ব্যবসায়ের লাভ লোকসান যেটি হোক মালিক তা একাই বুক করে তারপর বলা হয়েছিল অংশীদারি ব্যবসা ও এক মালিকানা ব্যবসার পার্থক্য ছয়টি পার্থক্য লিখতে বলা হয়েছিল তো ছয়টি পার্থক্য লিখলে চার নাম্বার দেওয়া হবে তো এখানে আপনারা লিখে নেবেন নিচে অংশীদারি ব্যবসা ও এক মালিকানা ব্যবসার মধ্যে পার্থক্য আলোচনা করা হলো তো দেখুন পার্থক্য আপনারা এইভাবে শক করে লিখতে পারেন তো শকের প্রথমে রয়েছে পার্থক্যের বিষয়সমূহ তারপর রয়েছে অংশীদারি ব্যবসা তারপর একক মালিকানা ব্যবসায় তো এখানে পার্থক্যগুলো এ পাবে আপনারা ছক করে লিখে নেবেন তো প্রথমে রয়েছে সংজ্ঞাগত পার্থক্য অংশীদারি ব্যবসায়ীর মধ্যে রয়েছে চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে দুই বা ততোধিক ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায়ীকে অংশীদারি ব্যবসায় বা অংশীদারি কারবার বলে তারপর একক মালিকানা ব্যবসায়ী রয়েছে যে ব্যবসায় একক মালিকানায় গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে একক মালিকানা ব্যবসায়ী বলে তারপর দুই নম্বর রয়েছে চুক্তিগত পার্থক্য চুক্তিগত চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি তারপর রয়েছে একক মালিকানা ব্যবসায়ের কোনো চুক্তি নেই তিন পরিচালনাগত পার্থক্য অংশীদারি ব্যবসায় পরিচালনা করা জটিল তারপর একক মালিকানা ব্যবসায়ের পরিচালনা করা অনেক সহজ চার সিদ্ধান্ত গ্রহণের পার্থক্য অংশীদারি ব্যবসায়ের যে কোনো সময় সিদ্ধান্ত গ্রহণ করা যায় একক মালিকানা ব্যবসায়ের যে কোনো সময় সিদ্ধান্ত গ্রহণ করা যায় না তারপর রয়েছে বা পরিধিগত পার্থক্য অংশীদারি ব্যবসায়ের আওতা বা পরিধি অত্যন্ত ব্যাপক এক মালিকানা ব্যবসায়ের আওতা বা পরিধি অনেক ছোট তারপর ছয় নম্বরে রয়েছে মূলধনগত পার্থক্য অংশীদারি প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ বেশি হয় এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ কম হয় তো এই প্রশ্নে বলা হয়েছিল অংশীদারি ব্যবসায় ও এক মালিকানা ব্যবসায়ের মধ্যে ছয়টি পার্থক্য লিখলে চার নাম্বার দেওয়া হবে তো এখানে দেখো আমরা ছয়টি পার্থক্য লিখেছি তো আমরা অবশ্যই চার নাম্বার এখান থেকে পাব তো চলে যাবো আবার পরবর্তী প্রশ্নে তারপর পরবর্তী প্রশ্নে বলা হয়েছিল অংশীদারি ব্যবসায়ের তুলনায় এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার যৌক্তিকতা উদাহরণ সহ ব্যাখ্যা করলে 4 নাম্বার দেওয়া হবে তো আমরা এখানে উদাহরণ সহ ব্যাখ্যা করব নিচে অংশীদারি ব্যবসার তুলনায় এক মালিকানা ব্যবসার জনপ্রিয়তার যুক্তিগততা তুলে ধরা হলো তারপর প্রথমে রয়েছে সহজ গঠন অংশীদারি ব্যবসার মতো এক মালিকানা ব্যবসায় গঠনে কোনো আইনগত প্রক্রিয়া অবলম্বন করতে হয় না হয় বা জটিলতাও বলতে হয় না সামান্য মূলধন নিয়ে যে কেউ ব্যবসা শুরু করতে পারে তারপর রয়েছে স্বল্প মূলধন এমন কিছু ব্যবসা আছে যেগুলোর জন্য বেশি অর্থের প্রয়োজন অর্থের প্রয়োজন সে জাতীয় ব্যবসায়ের জন্য এক মালিকানা ব্যবসায়ী সবচেয়ে বেশি উপযুক্ত বলে বিবেচিত বিবেচিত হয় যেমন পানের দোকান সবজির দোকান তারপর রয়েছে স্বাধীনতা এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিককে সিদ্ধান্ত গ্রহণ নিয়ন্ত্রণ কারও সহায়তা নিতে হয় না বলে পূর্ণ স্বাধীনতা ভোগ করে ফল অংশীদারী ব্যবসায়ের তুলনায় এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তারপর রয়েছে ঝুঁকি কম অংশীদারী ব্যবসায়ের তুলনায় এক মালিকানা ব্যবসায়ের ঝুঁকির পরিমাণ অনেক কম যা এক মালিকানা ব্যবসায়ী জনপ্রিয় অন্যতম কারণ তারপর রয়েছে পরিবর্তনশীল এমন অনেক পণ্য আছে যেগুলো চাহিদা ক্রেতাদের পরিবর্তনশীল রুচি আগ্রহ ও আয়ের উপর নির্ভরশীল সেই সকল পণ্য ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় বেশি উপযুক্ত যেমন দর্জির দোকান তারপর রয়েছে সহজ গঠন বৃহদায়তন ব্যবসায়ের মত পরিচালনাগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় না বলে এই ব্যবসায় সহজে পরিচালনা করা যায় তারপরে সে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এক মালিকানা ব্যবসায় মালিক নিজে সিদ্ধান্ত গ্রহণ করে বলে যে কোনো কাজ দ্রুত করা সম্ভব হয় অথচ অংশীদারী দ্রুত গ্রহণের কোনো সুযোগ থাকে না পরিশেষে আমরা বলতে পারি অংশীদারী ব্যবসায়ের তুলনায় এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো এই ছিল তোমাদের এইচএসসি বিএম একাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা একের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট তো আশা করি তোমরা অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে লিখতে পারবে তো তোমরা যদি এরকম আরো অ্যাসাইনমেন্ট নতুন নতুন অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো ধন্যবাদ সবাইকে